আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আমি বিএম মাউনুর রশিদ, সমাজবিজ্ঞান লেকচারার, সমাজবিজ্ঞান বিভাগ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, সাভারগঞ্জ সদর। আমরা আজকে প্রথম বর্ষের তৃতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আজকে 3রা নভেম্বর আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস আমরা এর আগে নিয়েছি। সমাজবিজ্ঞানের সংজ্ঞা উপরে আলোচনা করেছিলাম, সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা আজকে আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধি, স্কোপ অফ সোশিওলজি। তো তার আগে আমরা গত ক্লাসে আমরা মাদকাসক্তির উপরে একটু আলোচনা করি। আমরা এর আগে মাদকাসক্তির সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলাম যে মাদকাসক্তি আলোচনা করার আগে যে মাদক কি, মাদক কি যে দ্রব্য আমরা গ্রহণ করলে আমাদের শারীরিক এবং মানসিক স্বাভাবিকতা যেটা সেটা থাকে না, আমাদের ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, আমাদের শরীর মনের উপর এক ধরনের প্রভাব বিস্তার করে। হ্যাঁ, যে দ্রব্য ভক্ষণ করলে, যে দ্রব্য গ্রহণ করলে, তো সেটাই হচ্ছে মাদক। এই মাদক যখন আমি গ্রহণ করব তখন এটার দ্বারা লেজে বেশি থেকে বেশি কি হবে, লেজে এরকম ওটা আরো গ্রহণ করার আগ্রহ আমার ভিতরে আসবে, গ্রহণ করার প্রয়োজন আমি শারীরিকভাবে অনুভব করব, মানসিকভাবে অনুভব করব। তো এই মাদক আমাদেরকে শারীরিকভাবে আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতি সাধন করে থাকে। তো আমি সঙ্গে আলোচনা করেছিলাম এর আগে, যে এই মাদক দ্রব্যের কারণ নিয়ে আলোচনা করি, যে মাদক দ্রব্য যে মাদক আসক্তির কারণ কি। হ্যাঁ, যে এরকম অনেকগুলো কারণের ভিতরে এরকম প্রথম দু একটা কারণ বলি, এরকম ভৌগোলিক কারণ, যে বেকারত্ব, তারপরে এরকম দারিদ্রতা, শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। তো ভৌগোলিক কারণ মূলত আলোচনা যদি করি তাহলে বুঝতে পারবো যে কারণ কেমন প্রভাব বিস্তার করে থাকে। বাংলাদেশের পশ্চিম অঞ্চলে আফগানিস্তান, ইরাক এ অঞ্চলে বলে যে গোল্ডেন ট্রায়াঙ্গল বলে একটা এলাকা নামকরণ করা হয়েছে, এই এলাকায় ব্যাপকভাবে মাদকের উৎপাদন হয়ে থাকে, মাদক দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। আর বাংলাদেশের পূর্ব দিকে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরকম লাউস, এই দেশগুলোতে, মায়ানমার, এসব দেশে বলে যে এরকম গোল্ডেন ক্রিসেন্ট এই সার্কেলের নাম, যে এদিকেও ব্যাপক মাদক দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। এছাড়া ইন্ডিয়া এবং নেপাল সীমান্তেও মাদকের ব্যাপক উৎপাদন হয়ে থাকে। তো বাংলাদেশের দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ পূর্ব, উত্তর এবং পশ্চিমে এই ব্যাপক মাদক দ্রব্য উৎপাদিত হওয়ার কারণে বাংলাদেশ বলে যে সারা পৃথিবীতে মাদক দ্রব্য পাচারের একটা রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর এই কারণে বাংলাদেশে মাদক দ্রব্য সহজে পাওয়া যায়, আর এই কারণে আমাদের ছেলেরা বলে যে এরকম হাতের কাছে সহজে মাদক দ্রব্য পেয়ে থাকে। হ্যাঁ, এই কারণেই মাদক আসক্ত হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া বেকারত্বের কারণে বলে যে এরকম আমাদের ছেলেরা বলে যে এরকম কি হয়ে থাকে, বেকারত্বের কারণে মানসিক ভাবে ভেঙে পড়ে। হ্যাঁ, যার কারণে সে কি করে, এই মানসিক অসুস্থ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মনে মাদক দ্রব্য গ্রহণ করে থাকে। এছাড়া সমবয়সী সঙ্গী সাথীদের থেকে যে কৌতূহল বসে গ্রহণ করে থাকে, পরিবারে পিতামাতার ভিতরে দাম্পত্য কলহের কারণে অনেক সময় ছেলেমেয়েদের ভিতরে অশান্তি, মানসিক অস্থিরতা বিরাজ করে থাকে, পরিবারের অশান্তির কারণে কারণে তারা এরকম মাদক দ্রব্য গ্রহণ করে থাকে। যাকে আমরা এখন মূল ক্লাসের দিকে ফিরে যাই। যান্ত্রিক ত্রুটি জনিত কারণে ল্যাপটপে নিতে পারছি না, ল্যাপটপে 20-25 মিনিটের ঊর্ধ্বে ক্লাস নিয়ে যায়, আর এরকম মোবাইলে নিলে ক্যাপাসিটিগত কারণেই এখানে ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লাস ছোট করতে হয়, শর্ট করতে হয়, 10-12 মিনিট ঊর্ধ্বে যা কঠিন হয়ে যাচ্ছে। যাই, আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় সমাজবিজ্ঞানের পরিধি, প্রতিটা জিনিসের একটা স্কোপ, পরিধি, পরিসর থেকে থাকে। একটা ফুটবলের একটা আয়তন আছে, পরিধি আছে, একটা গ্রামের একটা আয়তন আছে, একটা পাড়া মহল্লা বা একটা
থানার একটা ইউনিয়নের এরকম একটা জেলার আয়তন বা পরিধি আছে। তো এরকম প্রতিটা বিষয়েরই অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান প্রতিটা বিষয়ের এরকম পরিধি আছে। রাষ্ট্রবিজ্ঞান যেরকম রাজনৈতিক রাষ্ট্রের সার্বিক বিষয় নিয়ে এরকম আলোচনা করে থাকে, রাষ্ট্র সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত অর্থনীতি এরকম রাষ্ট্রের অর্থনৈতিক বিষয় এসে নিয়ে আলোচনা করে থাকে, তদ্রূপ সমাজবিজ্ঞান সমাজ যে বিভিন্ন যে যে দিক নিয়ে আলোচনা করে থাকে তার আলোচ্য বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এক নম্বর পয়েন্ট বলতেছে সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম একটা পয়েন্ট হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। এখানে সমাজবিজ্ঞানীরা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সমাজের বিভিন্ন দিক নিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, সমাজের যেরকম আদিম অবস্থা থেকে বর্তমান অবস্থায় বিভিন্ন বিবর্তনের ভিতর দিয়ে সমাজ কীভাবে অতিবাহিত হচ্ছে, সমাজে বিভিন্ন ক্রাইসিস যেমন ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব ইউরোপের, এরকম সময়গুলোতে সমাজের ভিতরে অনেক সময় ক্রাইসিস দেখা দেয়। আমাদের যেরকম যেরকম ব্রিটিশরা যখন এদের শাসন এদেশের স্বাধীনতা ছিনিয়ে নেয় তখন এক ধরনের ক্রাইসিস এদেশের ভিতরে বিদ্যমান ছিল। এদেশ যখন স্বাধীনতা যুদ্ধ লিপ্ত হয় পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে তখনও এদেশে ওই যুদ্ধকালীন সময়ে এক ধরনের ক্রাইসিস, এক ধরনের অস্থিতিশীলতা এক ধরনের বিরাজমান ছিল। তো এসব ক্রাইসিস থেকে কীভাবে সমাজের মানুষকে মুক্তি দেওয়া যায় এসব বিষয়গুলো নিয়ে সমাজবিজ্ঞানীরা তাদের বিভিন্ন ধরনের মতামত তাদের তথ্য উপাত্ত তারা দিয়ে থাকে। আর এ সংক্রান্ত বিষয় হচ্ছে সমাজতাত্ত্বিক সমাজবিজ্ঞানের সমাজতাত্ত্বিক মতবাদে আলোচনা হয়ে থাকে। আর এরপরে দ্বিতীয় পয়েন্ট বলতেছে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান। পরিবার পৃথিবীর প্রথম অবস্থা থেকে মানুষ যখন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে দুনিয়াতে নিয়ে আসছে, তো প্রথম অবস্থায় মানুষ যাযাবর জীবনযাপন করতো, সেখান থেকে এক পর্যায়ে এসে মানুষ কি হয়েছে সম্ভবত হয়ে পারিবারিকভাবে একটা অবস্থার ভিতর দিয়ে পারিবারিকভাবে মানুষ বসবাসী গড়ে তোলে। তো এই পরিবারের উৎপত্তি বিকাশ কীভাবে সম্ভব কখন কীভাবে এসছে আর এই পরিবারের কত ধরনের পরিবার আছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, অঞ্চল ভেদে এক এক ধরনের পরিবার ব্যবস্থা আমরা লক্ষ্য করি। এই পরিবারের ধরন, পরিবারের কার্যাবলী, পরিবারের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এসব বিষয়গুলো পরিবারের সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এর সাথে আছে বিবাহ, বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান। তো বিবাহ পরিবার গঠনের অন্যতম আধুনিক সমাজ ব্যবস্থার ভিতরে পরিবার গঠনের অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে বিবাহ। যদি সামাজিকভাবে আমরা বসবাস করতে চাই তো বিবাহের মাধ্যমে আমাদের এই পরিবার গঠন করতে হয়। তো সেই বিবাহের ধরন ও রকম পরিবারের মতো বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিবাহ সংঘটিত হয়ে থাকে। বিবাহের পরে দাম্পত্য যেরকম গারো সমাজে আমরা দেখি, বলে যে মেয়েরা মাতৃতান্ত্রিক পরিবার সেখানে বিরাজমান, বিয়ে হয় বলে যেরকম মেয়ের কর্তৃত্ব থাকে সেখানে, বলে যেরকম মেয়ের যেরকম ছেলেরা আমাদের সমাজে ছেলেরা যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসে ওই সমাজে এরকম মেয়েরা ছেলেদেরকে বিবাহ করতে চায় এরকম একটা ব্যাপার। সেখানে মাতৃত্বের অর্থ এবং উত্তরাধিকার সবই মাতা থেকে ছেলেতে বর্তায়। হ্যাঁ, তো এরকম বিবাহের ক্ষেত্রেও বিভিন্ন সমাজে এরকম রেওয়াজ আছে বিভিন্ন ধরনের। তো সেটাও সমাজ বিবাহ পরিবারের সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। ঐতিহাসিক সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান পৃথিবীর আদিম অবস্থা থেকে বিভিন্ন পরিক্রমায় বিবর্তনের ভিতর দিয়ে সমাজ এগিয়ে চলছে। এরকম আদিম অবস্থা কেমন ছিল, পূর্বের সমাজ কেমন ছিল, বর্তমান সমাজ কেমন, বলে যে পূর্বের সমাজ সম্পর্কে যদি আমরা জানতে চাই সে সমাজের আচার ব্যবহার রীতিনীতি বিভিন্ন সংস্কৃতি তাদের কৃষ্টি কালচার যদি আমরা জানতে চাই তাহলে ঐতিহাসিক সমাজবিজ্ঞানের মাধ্যমে সেখানে আমরা জানতে পারবো। ঐতিহাসিক সমাজবিজ্ঞান এসব বিষয়ে আলোচনা হয়ে থাকে, আমাদের পূর্বে কেমন ছিল, কী কী বিবর্তন ধাপের ভিতর দিয়ে বর্তমান সমাজে আমরা পদার্পণ করছি, এই বিষয়গুলো ঐতিহাসিক সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। এরপরে আছে সামাজিক জনবিজ্ঞান, ডেমোগ্রাফি, সোশ্যাল ডেমোগ্রাফি, সামাজিক জনবিজ্ঞান, জনসংখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে এই সামাজিক জনবিজ্ঞান আলোচনা হয়ে থাকে। জনসংখ্যার উৎপত্তি, জনসংখ্যার বন্টন, কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে জনসংখ্যার বন্টন বিদ্যমান। আমরা জানি পাক ভারতীয় উপমহাদেশে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, কেননা এই অঞ্চলে কি যে এরকম উর্বর ভূমি হওয়ার কারণে মানুষ নদী বিধৌত অঞ্চলে বলে যে সহজে চাষাবাদ করতে পারছে, তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয়েছে, তো এখানে মানুষ বেশি বেশি বসবাস করছে। আর এরকম
আমরা জানি যদি জেলার ভিতরে আলোচনা করি দেখি তো দেখবো যে বরেন্দ্র এলাকা, রুক্ষ মাটি আবহাওয়া, সেখানে মানুষ বসবাস করে না, চাষাবাদ করা যায় না। অথচ দিয়াড় অঞ্চলে যেখানে সহজে চাষাবাদ করা যায়, মাটি উর্বর, মানুষ সেখানে বেশি বেশি বসবাস করে। তো এরকম বলে যে জনসংখ্যার বন্টন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এইভাবে গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান আছে, সেখানে গ্রামের ক্ষমতা কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, এরকম শহর নগর সমাজে ক্ষমতা কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, নেতৃত্বের ধরন, এসব বিষয়গুলো, সমাজ কাঠামোর ধরন, এসব বিষয়গুলো গ্রামীণ নগর সমাজবিজ্ঞানে আলোচনা হয়ে থাকে। এছাড়া আছে ধর্মের সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞানে ধর্মের উৎপত্তি, ধর্মের প্রকারভেদ, সমাজজীবনে ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, সমাজজীবনে ধর্মের প্রভাব ইত্যাদি বিষয়গুলো ধর্মের সমাজবিজ্ঞান আলোচনা করা হয়ে থাকে। ধর্মীয় মূল্যবোধ আমরা লালন পালন করে থাকি, এগুলো সেখানে আলোচনা হয়ে থাকে, আলোচনার বিষয়। শিক্ষার সমাজবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, এরকম শিক্ষার সমাজবিজ্ঞান আমাদের লেখাপড়া সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন নিয়ম কানুন এখানে আলোচনা হয়ে থাকে, এখানে আলোচনার বিষয় থাকে। এরকম রাজনৈতিক সমাজবিজ্ঞানে গণতন্ত্র, রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রের উপাদান, এরূপ বিভিন্ন বিষয়গুলো বলে যে এরকম আলোচনা হয়ে থাকে। রাজনৈতিক সমাজবিজ্ঞানে মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মূল্যবোধ লালন করে থাকে। এছাড়া সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করে যাচ্ছি, যদি সময় হয়তো আমাকে পাবো না হয়তো, এই জন্য পয়েন্টগুলো তোমরা একটু জেনে রাখো। সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, তারপরে সামাজিক মনোবিজ্ঞান, এগুলো সমাজবিজ্ঞানের পরিধির আধিভুক্ত। সামাজিক মনোবিজ্ঞান, প্রেরণা, নেতৃত্ব, মনোভাব, ব্যক্তিত্ব, সামাজিক কীকরণ, জনমত, এরকম প্রচারণা ইত্যাদি বিষয়গুলো সামাজিক মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। সামাজিক পরিসংখ্যান, সেখানে বিভিন্ন ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং সংখ্যাগত গুণগত মান, এসব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়ে থাকে। এছাড়া শিল্পের সমাজবিজ্ঞান, অপরাধের সমাজবিজ্ঞান, অপরাধ, কিশোর অপরাধ, হোয়াইট কলার অপরাধ ইত্যাদি, এছাড়া কার অপরাধের কারণ, বিভিন্ন তত্ত্ব পদ্ধতি নিয়ে অপরাধ সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। উন্নয়নের সমাজবিজ্ঞান, পূর্বের সমাজের তুলনায় বর্তমান সমাজ কেমন আছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে উন্নয়নের সমাজবিজ্ঞান, পূর্বের থেকে বর্তমান সমাজ কতটুকু উন্নত, এসব বিষয়গুলো নিয়ে উন্নয়নের সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তুলনামূলক সমাজবিজ্ঞান, আন্তঃব্যক্তিক, গোষ্ঠী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার তুলনা সেখানে আলোচনা হয়ে থাকে এবং অতীতের সাথে বর্তমানে তুলনা হয়ে থাকে, এসব বিষয়গুলো তুলনামূলক সমাজবিজ্ঞান আলোচনা হয়ে থাকে। চিকিৎসার সমাজবিজ্ঞান, সামরিক সমাজবিজ্ঞান, পুঁজিবাদ, সমাজতন্ত্রের সমাজবিজ্ঞান, সামাজিক নৃবিজ্ঞান, এরকম বিষয়গুলো বলে যে এরকম সমাজবিজ্ঞানের আওতাভুক্ত, পরিধিভুক্ত। তো আমাদের সময় স্বল্পতার কারণে, যান্ত্রিক সীমাবদ্ধতার ভিতরে থেকে আমাদের এখানে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। তো আমরা পয়েন্টগুলো দেখলাম যে এরকম কি সমাজতান্ত্রিক মতবাদ, বিবাহ পরিবারের সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান। তো আমরা এখানে ক্লাস আজকে সমাপ্ত রাখি, সামনে ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকি, আর সবাই ক্লাসে যুক্ত হই, যারা যুক্ত হচ্ছে না তাদেরকে আমরা আহ্বান জানাই, তোমরা সবাই ক্লাসে যুক্ত হও। আলহামদুলিল্লাহ, আমরা এখানে শেষ করলাম।